ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস উদ্বোধনের আগে দিয়ে দ্রুত গতির টিজিভি রেল নেটওয়ার্কে ব্যাপক হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। ফ্রান্সের রাষ্ট্রীয় রেল কোম্পানি SNCF বলছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে চালানো হয়েছে বিদ্বেষপূর্ণ তৎপরতা। অগ্নিসংযোগকারীরা হামলার নিশানা করেছে প্যারিসের সঙ্গে অন্যান্য নগরীর রেল সংযোগস্থলগুলোকে। এতে ব্যাহত হয়েছে বেশ কিছু রেল লাইনে ট্রেন চলাচল। যাত্রীদেরকে ভ্রমণ বাতিল করতে হয়েছে ও তাদেরকে মানা করা হয়েছে রেল স্টেশনে আসতেও। ফ্রান্সের রেল কোম্পানি SNCF এর প্রেসিডেন্ট বলেছেন, দুর্ভোগে পড়েছে 800,000 যাত্রী। রেল নেটওয়ার্ক প্রস্তুত করা হয়েছে অলিম্পিক গেমসের জন্য, কিন্তু এখন এই নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে কাজে লাগাতে হচ্ছে শত শত কর্মকর্তাকে। অন্যদিকে বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর এবং পূর্বে চলে যাওয়া টিজিভি রেল লাইনগুলোর তিনটি স্থলে আগুন জ্বলতে শুরু করে। হামলার ঘটনাকে নাশকতামূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। SNCF এক বিবৃতিতে জানিয়েছে, রেল লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে মারাত্মকভাবে। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে, তবে বাতিল করতে হবে বহু ট্রেন যাত্রায়। এই সপ্তাহান্তে পরিস্থিতি এমনই থাকবে বলে জানানো হয়েছে।